মানুষের জন্য সেই কোরআনকে যদি আমরা কে মেনে নিই তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আমাদের জন্য নাজাতের একটা পথ বের করে দেবেন দেবেন কিরা কারণ কোরআন আমাদেরকে সঠিক পথ দেখার জন্য এই পৃথিবীতে আগমন হয়েছে আপনি কোরআনকে প্রশ্ন করবেন কোরআন এই পৃথিবীতে কেন আসলে কি কারণে কোরআন তুমি এসেছ তোমার লক্ষ্য কি তোমার উদ্দেশ্য কি কোরআন এমন একটা পৃথিবীতে আসলে যেই পৃথিবীতে মারামারি যেই পৃথিবীতে লুটপাট সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি যেই পৃথিবীতে অন্যায়ভাবে অত্যাচারভাবে মানুষকে জেল ফাঁস দেওয়া হয় ও এমন একটা পৃথিবীতে আসলে যেই পৃথিবীতে মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির মঞ্চে ঝোলানো হয় ও কোরআন তুমি এমন একটা পৃথিবীতে আসলে কারণ কি তোমার লক্ষ্য কি তোমার উদ্দেশ্য কি আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবে কি পারবে না আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কোরআনুলকারী

তাহলে আল্লাহ পাক বলছেন অন্ধকারের মানুষগুলোকে আলোর পদে বের করার জন্য আমি না নাজিল করলাম আমার ভাইরা সেই কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন হাবিব এই কোরআন নাজিল করেছে একমাত্র অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে বের করার জন্য কথা বলেন ঠিক কিনা এক সমিত ভাইয়ের আমার তাহলে সেই কোরআনকে আমরা মেনে নিতে চাই কি চাই না জোরে বলেন সমিত ভাইয়ের আমার কারণ কোরআন ছাড়া পৃথিবীতে আলো পাওয়া সম্ভব কোরআন হচ্ছে আলো কোরআন হচ্ছে নূর ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন কে কোরআন হচ্ছে আলো কোরআন হচ্ছে নূর কোরআনের কাছে যারা থাকবে কোরআনের পাশে যারা থাকবে তারা আলোকিত মানুষ হয়ে যাবে জোরে বলেন সমানিত ভাইয়ের আমার তাহলে আজকের এই ময়দানে আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সাবজেক্ট হচ্ছে আল্লাহ পাক বলেন আল্লাদিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম আল্লাহ বলেন নিশ্চয় যারা কুফুরি করেছে অস্বীকার করেছে কাকে জোরে বলেন কাকে আল্লাহ রাব্বুল আআমিন বলছেন যারা আমাকে অস্বীকার করলো কুফুরি করলো যারা আমাকে অস্বীকার করেছে কুফুরি করেছে যারা মানে নাই আল্লাহ বলেন আদুল্লাহ আমালহুম তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না জেরবেন কবুল হবে সম্মানিত ভাইরা আমার কোন আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লা দিন নিশ্চয় যারা যারা কুফুরি করলো নিশ্চয় যারা কুফুরি করলো অসাধ্য আং সাবিল্লা ভাই রামা এখানেই বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন যারা অস্বীকার করেছে কুফুরি করেছে এই বিশ্বাস যাদের ভিতরে ঢুকে গেছে যারা আল্লাহকে অস্বীকার করল এবং যারা আল্লাহ এবং রসুলকে মেনে নিতে পারল না কুফুরি করেছে আল্লাহ পাক বলছেন আদল্লাহ হুম তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে জোরেবান কোন আমল আল্লাহর দরবারে কি কবুল হবে সমালিত ভয়ের আমার এবং আল্লাহ রব্দুল আলা বিম বলছেন অসদ্য আমুল সাবিল ইল্লাহ আল্লাহর পথে যারা বাধা প্রদান করেছে কার পদে জোরেমান কার পথে আল্লাহ দিন একা ফারু নিশ্চয়ই যারা কুফুরি করলো অসদ্য আন সাবিল ইল্লাহ এবং আল্লাহর পথে যারা বাধা প্রদান করলো দুইটা কয়টা কন্ডিশন যোরা বললেন কয়টা কন্ডিশন দুইটা কন্ডিশন তারা আল্লাহ আল্লাহকে অস্বীকার করেছে নতুনকে অস্বীকার করেছে অসদ্য আমি এবং আল্লাহর পথে যারা বাঁধা প্রদান করেছে এই পৃথিবীতে আল্লাহর পথে বাঁধা প্রদানকারী লোক আছে কি না জোরে মরে না আসে কিনা নম্রুদ চলে গেছে উৎপাশ শাইবা পৃথিবী থেকে চলে গেছে কিন্তু খাঁজ ও পৃথিবীর জমিন থেকে অৎপা সাহিবা নম্রুদের নাতি পুতি এখনো চায় নাই কথা বলে টিকের হে মুসলমান ভাইয়েরা আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমার ভাইয়েরা একটা কথা বলি এই পৃথিবীতে ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম কোন বুট ভাজারে বিনিময় ইসলাম আসে নাই ইসলাম কোন পাপুড় ভাজারে বিনিময় ইসলাম আসে নাই ইসলাম কোন সবরি বিনিময় ইসলাম আসে নাই ইসলাম এসে চৌহুদের ময়দানে দন্দর মোবারক শহীদের বিনিময় ইসলাম এসে চশঙ্কা তাইফের রক্তের বিনিময়

হাজাস म्हट たら স্পষ্ট છે આપને স্পষ্ট છે મહેમાન চলে আসবে কোনো টেনশন করার প্রয়োজন নাই আছে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আজকে কুরআন পেছি কিন্তু কে কুরআন এর রিদ্ধ সরযন্ত্র চালাচ্ছে একটা কথা আমি আপনাদেরকে বলি আমরা কারোর শত্রু আমরা কারোর শত্রু আজকের এই মাহফিল আছে কা সে বিএমপি আছে জামাতা সে জাতীয় পার্টি সব দলে লোক আছে আছে কি না জোরে আছে কি না আমরা কারোর শত্রু আমরা সবাই কি ভাই ভাই আমরা সবাই কি ভাই ভাই আমরা কারো শত্রু নাই এখানে কোন রাজনৈতিক আলোচনা হবে না আমার ভাইয়ের কোরআন কত কথা হবে রসিলের কথা হবে এখন এক শ্রেণীর মানুষ আছে যাদের সুলকানের অবস্থা আছে ওরা সারা জীবন সুলকাতেই থাকবে কথা বলে ঠিক না ওরা ভালো বললেও সুলকাবে খারাপ বললেও সুলকান সুলকানিরও বাংলাদেশ আছে কিনা আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন যেই বলেন আল্লাতিন কাফরু ওয়া সাদদু আনস বিল্লাহ আদুল্লাহ আমালহুম যারা আল্লাহকে অস্বীকার করল কুফরি করেছে আর আল্লাহর পথে যারা বাধা প্রদান করেছে আল্লাহ বলেন ওরা নামাজ পড়ুক হস করুক যাকাত দিক দান সাদকা দেই কিছু করুক না করো ওরা কামা শরীফে হজ করুক না করো ওদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা বলেছেন কে সুরা মোহাম্মদ প্রথম আয়াত কত নাম্বার আপনার বাড়িতে যে মিলাই নেবেন কোনো দুই নাম্বারই কথা না একের কড়কড়ি দলিল কথা বলে ঠিকই না সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর পথে যারা চলবে আল্লাহ পাক বসেন হিদিনা সিরাতুল মুস্তাকি তাদের সঠিক সহজ সরল পথ আমি তাদেরকে দিয়ে দেব কথা বলে ঠিকই না আপনি যখন সুরা ফাতে পড়বেন আপনি বলছেন আলহামদুলিল্লাহ হিরবিন যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আপনি কারণ গোটা পৃথিবীর একমাত্র আপনি মালিক কারণ আপনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন কথা বলে ঠিকিরা আপনি প্রশ্ন করলেন আব্দুল আলমিন সমস্ত পৃথিবীর মালিককে আপনি বলছেন যখন আপনি প্রশ্ন করলেন আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যাবতীয় সমস্ত প্রশংসার মালিক গোটা পৃথিবীর মালিককে জোরে বলেন কে সব প্রশংসা পার যোগ্যতা রাখেন কে আপনি আর আমি বলছি আর রহমান রহিম আল্লাহ বলছেন বান্দারে সেই রহমানের নাম কি আপনি আর আমি বলছি আর রহমান রহিম আপনি রহমান আপনি দয়ালু আপনি মেহরবান আল্লাহ বলছে বান্দারে তারপরে কি তারপরে কি বলা যাবে আপনি আর আমি সঙ্গে সঙ্গে মাল্লাম আল্লাহ মালিক আপনি সেই দিবসের মালিক যেই দিবসে কোনো সিটার বাট চলবে না সেদিনকে কোনো ঘুট চলবে না কোনো রাহাজানি চলবে না কোনো সিটার বাট দুই নাম্বারে কোনো ভোট চলবে না আপনি সেই দিবসের মালিক মালিক দিন আল্লাহ বসে মন্দা তারপরে কি আমি তো মালিক আমি তো বুঝতে পারলাম তারপরে কি আপনি আর বসি আল্লাহ ইয়া কানা বুদুয়া ইয়া কানা আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলছেন বান্দারে তুই আমার ইবাদত করিস আমার কাছে সাহায্য চাস বুঝতে পারলাম তারপরে কি আমি আর আপনি বলছি হিদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহ আমরা সঠিক সহজ সরল পথ চাই আল্লাহ তোমার কাছে সাহায্য চাই ইয়া কানা বুদু ওয়া ইয়া কানা আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই ওয়া ইয়া কানা একমাত্র তোমার সাহায্য চাই ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ বলছে বান্দারে সাহায্যটা কি সাহায্য কোন সাহায্য কি সেই সাহায্যের নাম কি বলা যাবে না আপনি আর আমি বলছি হিদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহ সঠিক সহজ সরল পথ চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাছে যখন আপনি বলছেন আল্লাহ আমি সঠিক সহজ সরল পথ চাই আল্লাহ বলছে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আর আপনি বলছি আল্লাহ গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আল্লাহ ওই পথ চাই না যেই পথ উদ্বা গেছে যেই পথে নমরুদ গেছে যেই পথে ফ্রাউন গেছে যেই পথে রাশেদ খান মেনুন গেছে যেই পথে তো শ্রীমানা শ্রী গেছে আল্লাহ ওই পথ চাই না কথা বলে না আল্লাহ ইহিদিন মুস্তাকিম তোমার সঠিক সহজ পথ চাই আমরা দুনিয়ার কোনো দুই নাম্বার পথ চাই না কথা বলেন ঠিক না আমার ভাই এই জন্য আল্লাহর কোরআন আপনি যত পড়বেন আল্লাহর সাথে প্রেম নিবেদন হবে কথাগুলো ঠিক কিনা আমি আপনি এই পৃথিবীতে আসি কিন্তু আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আজকে দুনিয়ার কাজে ব্যস্ত কথা বলে ঠিক কিনা আমার ভাইয়ের একটা কথা আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল মিনে একমাত্র পৃথিবীতে কোরআন নাজিল করেছেন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য জান্নাতের পথ দেখানোর জন্য কথা বলে ঠিক কিনা এই কোরআনকে আজকে বাদ দিয়ে আপনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন কোরআনকে ব্যান করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ইসলামকে উপহাস করে যাচ্ছেন আস্তামাম পৃথিবীতে মুসলমানরা মার খায় কাশ্মীরের মুসলমানরাজকে পাখির মতন গুলি করে মারা হয় ভারতের মুসলমানদের পাখির মতন গুলি করে মারা হয় মায়ানমারের মুসলমানদেরকে জিন্দা কবর দেওয়া হয় আফগানিস্তানের মুসলমানদেরকে মারা হয় বসনে সোমালিয়া সমার সমান তো ছিলেন নিউজিল্যান্ড দেল্লার ঘরবস্তিদের ভিতরে মুসলমানদেরকে শহীদ করা হয় تمامপৃথিবীতে মুসলমানদের যখন শহীদ চলছে এক শ্রেণীর ধর্মধরা মুসলমান মুনাফিক তারা তসবির দানার ভিতরে জান্নাত চাই করছে কথা বলে ঠিকরা আমার ভাইরা আল্লামা ফরশিক ইকবাল বলেন सिर के सर पे लिख नहीं कैसे है मुसलमान कबद नसी شہادت की तमन्ना फुल गई तदबीक दाम में जन्नत আল্লামা ফরশিক ইকবাল বলেন মুসলমান তো ছিল একমাত্র পাত্র সিংহের জাতি কিসের জাতি জানেন আমরা কিসের জাতি আমরা সিংহের জাতি কিন্তু মুসলমান হয়েছে বিড়াল আর ইহুদি না বেদাতি হয়েছে সিংহ কথা বলে টিকিরা সিংহের মাথার উপরে বিড়াল খেলা করে মুসলমানরা যাহাদের তামান্না ভুলে গিয়ে তসবির দানার ভিতরে জান্নাত ট্রাই করে কথা বলে টিকিরা আমার ভাইরা আমি একটা কথা বলি একটা কথা আমি আপনাদেরকে বলি তসবির দানার ভিতরে জান্নাত নাই জান্নাত আছে তরবারির দেশে কথা বলে না সম্মানিত ভাইরা আমার আমি আপনাদেরকে বলে আজ তাম পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে আল্লাহ বসে হাবিব অমুসলিম কখনো মুমিনের বন্ধু হতে পারে পারে কে বলছে জোরে বলেন কে বলছে আমরা বুঝুর আমাদের বন্ধু আমি বলি না ওরা যদি আমাদের বন্ধু হতো নির্বিচারে আমার মুসলমান ভাইদেরকে গুলি করে মারত না কথা বলে ঠিক আমার ভাইয়েরা যেখানে আল্লাহ বস্বা মুসলিম কখনো মমিনের বন্ধু হতে পারে না আমি আপনি কিভাবে বলি ওরা আমাদের বন্ধু কথা বলে ঠিক না আমার ভাইয়েরা মুসলমান মুসলমানের বন্ধু বা মুসলিম কখনো মমিনের বন্ধু হতে পারে জোরে বলেন পারে আমরা কোরানের সাথে মহব্বত বাড়াতে চাই ইসলামের সাথে মহব্বত বাড়াতে চাই কারণ আজ কাশ্মীরের অবস্থা ভালো না এক শ্রেণী মুসলমান বলছে ইল্লাল্লাহ দুনিয়াতে যা আমরা কিছু বলবো না আল্লাহ বলছে তোর মতন ফার্স্ট ক্লাস চিটারের দোয়া আমার দরবারে কবুল হবে না হবে না হবে না কথা বলে ঠিক কিনা জোরে কথা ঠিক কিনা আজ তাম পৃথিবীতে মুসলমানদের নিধন চলে আরেক শ্রেণীর মুসলমান ঘরের গুণায় বসে ফোজবিরি দানা নিয়ে বলছে সুমানাল্লাহ সোহনাল্লা সোমান্লাহফ দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না আল্লাহ বলছে ফেরেস্তারে ওই ফার্স্ট ক্লার সিটারের তো আমার দরবারে কবল হবে না হবে না হবে না কথা বলে ঠিক কিরা সম্মানিত ভয়েরামা এই জন্য আমরা মুসলমান আমরা কোরআনকে বিশ্বাস করি আমরা মুসলমান আমরা কেউ জামাত করি কেউ বিএমপি করি কেউ আওয়ামী করি বিভিন্ন দল করতে পারি কিন্তু কোরআন আমাদের সব এক কথা বলে টিকে আমরা যে দল করি না কেন আল্লাহ আমাদের সব এক কথা বলে ঠিক নবী আমাদের সবার কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার কারণ মরার সময় বলা হয় না কেউ যদি মারা যায় আমার ইমাম সাহেব যদি মারা যায় আমরা বলি না বিসমিল্লাহি ওয়ালা বিএমপি বিসমিল্লাহি ওয়ালা যমাদ বিসমিল্লাহি ওয়ালা আমিলিক বিসমিল্লাহি ওয়ালা যাতিয় বাডি বলি কি কথা বলেন বলি কি যেই নামে আমরা বলি সেই নামের কাজ করতে হবে আমার ভাইরা কোনো দল বিদল আল্লাহর কাছে চলবে না আল্লাহর কাছে কোরআনের দল ছাড়া কোনো সাপোর্ট নাই কথা বলে ঠিক কি না মুসলমান ভাইরা এইজন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানবজাতির জন্য যেই একটি কিতাব নাজিল করেছেন এই কিতাব নাজিল করতে এই কিতাব আমরা যদি মেনে নিতে পারি শান্তি মালিককে আজ তাম পৃথিবীতে শান্তি চলছে বাংলাদেশের অবস্থা ভালো না আজ আমার মুসলমান ভাইরা আজ আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র কোরআনের কাছ থেকে দূরে থাকার কারণে কথা বলে আমার ভাইরা আপনারা কিছুদিন আগে শুনেছেন বারগুনা এই নয়ন ব্রণ বিপাত হত্যার মামলায় আসামি আপনারা জানেন কি বগ আমার ভাইরা বরগুনার ইতিহাস আপনাদের জানা আছে কি একটা নারী কেলেঙ্কারি নিয়ে একটা মেয়েকে নিয়ে দুইটা ছেলে পৃথিবীর জগৎ থেকে চলে গেল আমার মুসলমান ভাইদেরকে একটা কথা বলি ও যুবকেরা আমি আপনাদেরকে একটা কথা বলি এই আল্লাহর কুরানের পেছে যদি থাকতে পারেন ইমাম যদি আল্লাহর প্রতি আনতে পারেন ও মুসলমান ভাই আব্দুল ইবনে হুযায়ফার মতন যদি ইমাম আনতে পারো ও বগুড়ার যুবক কোন মেয়ের পেছনে ঘোরা লাগবে না মেয়ের বাপ পর্যন্ত তোমার পেছনে ঘুরবে কথা বলে ঠিক কিনা ঠিক আজ আমাদের যুবক নষ্ট হয়ে যাচ্ছে আজকে নয়ন বরণ হচ্ছে আজ আমাদের দেশে তুফান হচ্ছে কথা বলে ঠিক না বগুড়া তুফান আছে কিনা বগুড়ার তুফান আছে কিনা বাংলাদেশে তুফান বাংলাদেশে দ্রুল বাংলাদেশে আজ কত কিছু হয়ে যাচ্ছে রনি বাংলাদেশে হাসে ভাইরামার টিকা বাংলাদেশে কালা জাহাঙ্গীর বাংলাদেশে পিসি হান্নান কথা বলে ঠিকেরা আমরা পিসি হান্নান হতে চাই না কালা জাহাঙ্গীর হতে চাই না তুফান হতে চাই না হতে চাই না আমরা আদর্শ করতে চাই আল্লাহর নবী এবং আদর্শ কথা বলে বগুলার যুবক আমি আজকের এই যুবকদের কথা শুনে আমার ভিতরে একটু হলো যেই যুবক কয়েকটি যুবক মিলে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করেছে এটা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ আজকে আপনার ছেলে যদি কনসার্ট দিত গান বাজনার আয়োজন করতো আপনারা খুশি হতেন না বেজার হতেন অনেক বাবা আছে ছেলে যদি মোটামুটি খুব ভালোভাবে চলাফেরা করে গান বাজনা ইয়ারফোন কানের ভিতরে দেয় ডেকে বলে সারে তোমার ছেলে মনে হচ্ছে না শাহরুখ খান হোসে আছে কিনা আছে কি না আমার আজ আমাদের সমাজে কত গা আছে কি না কত গা যে গান গাইলে ইমান নষ্ট হয়ে যা আছে না জোরবান আছে কিনা আমার যুবকরা এমন গান গাবে যে গান গাইলে iman তাজা হয় কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদেরকে বলি যে গান ইসলামের জন্য কোরানের জন্য আমাদেরকে সঠিক পথ দেখায় সেই গান আমরা গেতে চাই কথা বলে ঠিক কিনা দে দে তুলে দে ও হেলা জি হলা কুরিশনা সিরদিনু কাম জি জাব মুদিনা জোরে বলেন সুবহান

ব্যবস্থা আছে

কিন্তু আমার দেশের ছেলেরা সেসব গান গায় না আছে কি না আছে কি না এমন এমন গান গায় কি শব্দ সকাল বেলা দেখা হলো বিকাল বেলা হালালে এরম গান আছে কি না আছে আছে কি না যে গান গাইলে ইমান তাজা হয় ও নুরের নাও শুনিতে দুনিয়া গেছে ভরে সেলুৰে রে বাতি তলে মুদি নার ঘরে ঘরে ও দয়াল মৰুষী টন শকা তার কিসের ভাবনা ও দয়াল মৰুষী টন শকা তার কিসের ভাবনা মজি দই মাজে কা বা ধৈও লে মুদি না দে দে তুলে দেব ও মাঝি হেলা করি সে না শ্রীদেব নৌকা মাজি যাবো মদিনা জোরে বৰ সুহান মা আর উত্তরে বলেন মার হাবা আমার যুবকেরা এমন গান যে গান গাইলে আমার ভাইরা বিভিন্ন ফেরেস্তারা পর্যন্ত সরে যায় আমার দেশে আছে কিনা সম্মানিত ভাইয়ের আমার আমি এই জন্য বলবো মুসলমানের ছেলেরা আব্দুল ইদিন হুজাইফার মতন ইমান আনক বিন অলিদের মতন ইমান আনক ভাইয়ের আমার যে ইমান সাবাজ মাইনিস সাত বিনাবি কাজ হর্যতাম মার্ক ইমান ছিল সব ইমান যদি আমরা আনতে পারি অবশ্যই আল্লাহর আমরা হব কথা বলে ঠিক না সম্মানিত আমার আমি সময় নষ্ট করব না মেহমান আসলেই ছেড়ে দিব হচ্ছে কথা বলে ঠিকই না প্রচন্ড গরম আমার মা বোনেরা আমি আপনাদেরকে বলবো অমা এই দুনিয়া খনিকের এই জায়গা অল্প সীমিত সময় নিয়ে পৃথিবীতে আমরা এসেছি কথা বলে ঠিকই না সম্মানিত মা বোনেরা পর্দা মেনটেন করে নিতে হবে যেই পর্দার কারণে মা ফাতেমা জান্নাতিন হয়েছে আমরাও আজকে আমরা মা বোনদেরকে আপনাদের স্ত্রীদেরকে পর্দার ভিতরে আপনার মেয়েদেরকে রাস্তায় ছাড়বো না কথা বলে ঠিক না আমার দেশের যুবকেরা নষ্ট হচ্ছে কারণ আমি একটা কথা মাঝে মাঝে বলি চিনির বয়ম যদি খোলা রাখা হয় আর যদি মাসিকে বলেন মাসিরে তুই কিন্তু চিনি খাবি না মাসি কি শুনবে মাসি কি শুনবে আপনার মেয়েকে পোশাক এমন পোশাক পরিধান করিয়ে নিয়ে যাবেন এলাকার যুবকেরা না না ইস না আপনার ছেলেরা ওরা কি তসবির দ্বারা টেপ কথা বলে ঠিক আমার ভাইয়েরা এই জন্য আমি আপনাদেরকে বলি আজকের মাহফিলের প্রধান মেহমান আসতেছে লিল প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন আমার ভাইরা আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে অবস্থান করছেন আমরা দোয়া করি আজকের মাহফিলের প্রধান অতিথি যেন ইসলামের জন্য কোরআন জন্য কবির সালামী আমার ভাইরা এই জন্য আমার সম্মানিত মা বোনেরা আমি আপনাদের কথা একটু বলি বর্তমান পৃথিবীতে ইসলামের জানা কাজে বাধা প্রদান করেছে তারা নমরুদ ফিরাউন যেমন আল্লাহর যেমন করেছিল শেষ পর্যন্ত বাধা প্রদান পানিতে ডুবিয়ে ডুবে মেরেছে আমার আল্লাহ নমরুদকে মশা দিয়ে মেরেছে আমার আল্লাহ আজও পৃথিবীতে আছে কিনা আমার আল্লাহর কোনো কামান লাগবে না আমার আল্লাহর কোনো বোমা লাগবে না আপনারা জানেন বাংলাদেশে আমার আল্লাহ কোনো কামান পাঠাই নাই কোনো বোম পাঠাই নাই আনবিক বোম পাঠাই নাই আল্লাহ পাক ডেঙ্গু মশা পৃথিবীতে ছেড়ে দিয়েছে তাই বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে কথা বলে ঠিক না সে আল্লাহ আছে কিনা খালি মশা দিয়েছে বাংলাদেশে তাই বাংলাদেশের মানুষ সব উল্টা পাল্টা কথা বলে ঠিক না বেশি বাহাদুরি করো না আমার ভাইরা এই মশা দিয়ে আপনাকে ঘাইল করবে বাংলাদেশে একজন জনসভায় তিনি ঘোষণা দিয়েছেন এটা বাংলাদেশের কোনো ডায়ে কোনো দুই নাম্বার মশানা এটা কোনো নরমাল মশানা মনে হচ্ছে নমরুদের জামানার মশা বাংলাদেশে আসছে কথা বলে ঠিকরা নমরুদ কি ভালো লোক ছিল জোরে বলেন ভালো লোক ছিল তাহলে নমরুদের জামানার মশা দিয়ে এই জামানা আসে তাহলে অবস্থা ভালো না খারাপ আমার আল্লাহর কামান লাগবে না আনবিক বোম লাগবে না খালি মশা দিয়ে বাংলার মানুষকে টাইট করে দেবে কথা বলে ঠিক না বাংলার মানুষেরা এখনো হুশিয়ার হয়ে যাও এখনো সাবধান হও আল্লাহর পথে ফিরে আসো না হলে ডেঙ্গু মশা দিয়ে তোমাকে খাইয়ে করবে কথা বলে ঠিক না ইমান আনতে হবে কার প্রতি আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির একমাত্র আল্লাহর প্রতি যদি আনতে পারো বিশ্বাস করতে পারো অবশ্যই আল্লাহ বলছেন আমিলাস যদি ভালো কাজ করতে পারো তাহলে আল্লাহ পাক বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আমার পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেব জোরে বলুন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মুসলমান ভাইরা আল্লাহর সাথে বাহাদুরি করা সম্ভব জোরে বলেন আজও পৃথিবীতে আছে অনেক মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আল্লাহ তা দেখায় কিন্তু আল্লাহর নাম নেয় না আল্লাহর প্রশংসা আদায় করে না কথা বলে ঠিক না এরাম লোক সমাজে আছে কিনা আমার ভাই এরাম বাংলাদেশ আমরা জানি জাতীয় পার্টি যিনি চেয়ারম্যান ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলার জমিন থেকে আমার আল্লাহর ডাকে সারা দিয়ে মাটির জগতের মানুষ হয়ে গেছে কথা বলে ঠিক না বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেব পৃথিবীর জগৎ থেকে চলে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জিল্লুর রহমান সাহেব পৃথিবীর জমিন থেকে চলে গেছে এই পৃথিবী থেকে কেউ বাসার জন্য আসে নাই আমাদের কেউ দিন পৃথিবীর জগৎ থেকে চলে যেতে হবে একমাত্র আমরা ইমান নিয়ে যেতে চাই কথা বলে ঠিকরা কেন ওই পাঁচ টাকা ফনের কাপুর পড়ার আগেও আমার মায়েরা তিন টাকা ভনের কাপুর পড়ার আগে যদি ইমান আনতে পারি আল্লাহর দরবারে আল্লাহ বসিন হাবিব বন্ধু ফালাহুম মাজরু হুমিং দরপ্তিম আমার কক্ষত গভর্ষরকে ফুলকার দেওয়া হবে জোরে বলুন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মেয়েমান এখন চলে আসবে আমার সম্মানিত ভাইরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ পাক বলেন আল্লাദീনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে অস্বীকার করেছে ওয়াসাদদু সাবিল সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে যারা বাধা প্রদান করেছে আল্লাহ বলেন আদাল্লা আমালুহুম ওদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে কোনো কোন আমল কবুল হবে আপনি নামাজ পড়ছেন না আজ বাংলাদেশ থেকে লক্ষর বেশি হয়ে গেছে কথা বলে ঠিক না কিন্তু হজ করে আসার পরে যাবার তাই কথা বলে ঠিক না এরম লোক সমাজে আছে কিনা এরা হজ করতে যায় নাই এরা খালি নামের আগে নামের আগে হাজি বসাবে এই পদ নেওয়ার জন্য কথা বলে ঠিক না আমার আল্লাহ বোঝে কি বোঝে না আমার আল্লাহ বোঝে কি বোঝে না বান্দার নিয়ে জানে কি জানে না একমাত্র আমি আপনাদেরকে বলি এই জন্য আল্লাপ বন্ধু নিশ্চয় যারা হতে চায় ইন্নাল্লা দিন এবং ভালো কাজ করবে নিশ্চয়ই জমিনে ভালো কাজ করবে অমিল সালিহাত ভালো কাজ করবে নিশ্চয় আমি তাদের জন্য সঠিক পথ দেখাবো ফলে সঠিক একটি পুরস্কার দেব যেই পুরস্কার তার তরদেশে জান্নাতের লহর বহিতে থাকবে জোরে এমন একটি নহর দিব যে নহরের ভিতরে চার রকম স্বাদ পাওয়া যাবে কয় রকম স্বাদ যেটা স্বাদ পাবে বান্দা যখন পান করবে সত্তর বছর পানির পিপাসা আর লাগবে না জোরে বলুন সুবহান সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আমি আপনাদেরকে বলি একমাত্র নামাজ ছাড়া মানুষকে সঠিক পথ দেখাতে পারে আমরা নামাজ পড়তে চাই না পরিবারে আজকে সন্তানকে নামাজের দিকে পাঠায় না আমরা বলি আজকে যেমন নামাজ যারা পড়ে আজকে মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে জঙ্গি সন্ত্রাস বলা হয় কথা বলে ঠিকরা আমরা বলি বাংলাদেশের জঙ্গি সন্ত্রাস কারণ ইতের ভিতরে পরিচয় হয়ে গেছে কথা বলে ঠিকরা আমার ভাইরা হলিয়া টিজেনের ঘটনায় আমরা দেখেছি একটা মাদ্রাসার ছাত্র পাওয়া যায় নাই কোন মাদ্রাসার শিক্ষক বোমা তৈরি করে না কোন মাদ্রাসার কোন মসজিদের ইমাম সাহেব গুলাবারি করে না কোন মসজিদের ইমাম সাহেব ইয়াবা ট্যাবলেট গাঁজা ফেন্সিডের ব্যবসা করে না কথা বলে ঠিক আপনাদের থানায় একটা দেখতে দেখাতে পারবেন না কোন ইমাম সাহেব গাঁজা নিয়ে ধরা পড়েছে কোন ইমাম সাহেব ভাইরা মারি আবার ট্যাবলেট নিয়ে ধরা পড়েছে কোন ইমাম সাহেব যাত্রার পরিচালক কোন ইমাম সাহেব সিনেমা হলের মালিক একটা দেখাতে পারবেন জোরে বলেন পারবেন তার মানে ওরা হচ্ছে এসব কাজের সাথে তারা থাকে না ওরা হচ্ছে অরাসাকুল আম্বিয়া নাইবের সুর জোরে বলেন কথা ঠিক কিনা ওরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন কি জোরে বলেন কি ওরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হতে চাই কি চাই না

আমার কষ্ট হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে আপনাদের মাঝে আবার আসবো আসলে আমি বললাম গত কয়েকদিন অসুস্থর ভিতরে ঠান্ডা বিভিন্ন গলা ক্লিয়ার হয় নাই যাক অল্প কিছুদিনের ভিতরে আবার আপনাদের আদর দিদি আদুলী না কি কোন দেবে পাশের থানা পাশের থানায় কি ধুপছাসি ইনশাল্লাহ দুই ভাই থাকব ইনশাল্লাহ আমার ভয়েরা তা আজকের এই ময়দানে এই কোরানের মাহফিল হোক প্রতি বৎসরে হোক আমরা চাই কিন চাই না জোরে বলেন চাই কি চাই না এই মাহফিল বন্ধ হয়ে যা কারাসান একটু হাত তুলে দেখা কেউ না এই মাহফিল প্রতি হোক এই যুবকেরা মাহফিল করতে চেয়ে সেলেও জানেন সেটা বন্ধ হয়ে গেছে তারপরে যুবকেরা আবার তারা iman শক্ত করে এই মাহফিল আয়োজন করেছে এলাকার চেয়ারম্যান এলাকার গুণমান ব্যক্তি নিয়ে এলাকার মানুষদের কিনে মাহফিলের আয়োজন করেছে প্রতি প্রতিবছরে এই মাহফিল হোক আমরা চাই কি চাই না কারাও অসন্তারে প্রহাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর প্রধান বক্তা আমির হামজা সাহেবের এর হন পক্ষ থেকে পতঞ্জবাসীর পক্ষ থেকে এই کرامের পক্ষ থেকে আল্লাহু আকবার সুবহান এই کرامের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে আমার কোন সমস্যা আছে আপনাদের সেই খাটি জিনিস কুষ্টিয়ার মৌবনের রসমালায় চলে আইছে কোন টেনশন নাই কত বলে ঠিক না ভাই কারোর সামনে যদি আলু তার পান্তা ভাত দিয়া হয় আর কারোর সামনে যদি ইব্রানি সেভেন আপ কোকো কলা দেওয়া হয় আকর্ষণ কোনটা জোরে বলেন কোনটা সেই বিরানি সেভেন আপ কোকো আর সি চলে আইছে আমি আলু ভর্তা পান্তা ভাত আর চলে না কথা বলে ঠিক না আমার ভাইয়েরা আমি আপনাদেরকে দেখতে চাই এই কোরআনের মাহফিলের জন্য এমন কোন দরদি ভাই আছেন অল্প সময়ের ভিতরে আশারে মুবাসের দর্জন সাহাব আল্লাহর নবীর দর্জন সাহাবাদ জান্নাতি হয়ে গেছেন এরকম দশজন ব্যক্তি দেখতে চাই দাঁড়িয়ে যাবেন ভাইর আমার মেহবান চলে আসছেন সময় বেশি নষ্ট করা যাবে না দশজন ব্যক্তি একটা হাজার করে টাকা দেওয়ার মতন কে আছেন একটু হাত আপনি করে করে দেবে তো এটা